গুড মর্নিং। প্রথমেই সবাইকে বলি অনেক অনেক থ্যাঙ্কস আমাদের লাস্ট ডেলিভারি ব্লগ দুটোকে এত সাপোর্ট করার জন্য। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, কমেন্ট করেছো, ইনবক্স করেছো ফেসবুকে যে আমার ডক্টর ডিটেলস, কত খরচ পড়েছে, তারপর আমার এক্সপিরিয়েন্স, ডেলিভারি এক্সপিরিয়েন্স, সি সেকশন ডেলিভারির যে মানে সমস্ত রেস্ট্রিকশানস থাকে খাওয়া দাওয়া নিয়ে, সেইগুলো, ডায়েট চার্ট, তো সব কিছু নিয়েই আজকে আমার এই ভিডিওটা। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ব্লগ নয় বা আমি কাউকে প্রমোটও করছি না, আমি শুধু আমার ডেলিভারির এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। প্রথমেই আমি বলবো আমার ডক্টর ডিটেলস নিয়ে। আমি যে ডক্টরের কাছে দেখিয়েছিলাম, ওনার নাম হচ্ছে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, খুবই নামকরা একজন গাইনোকোলজিস্ট। তোমরা যারা ওনার কাছে দেখাতে চাও বা কনসাল্ট করতে চাও, তোমরা ইন্টারনেটে ওনার ডিটেলস পেয়ে যাবে। আমার কাছে উনি তো নেক্সট টু গড, কারণ আমি একটা টাইম ছিল ইঞ্জেকশনকে ভীষণই ভয় পেতাম, মানে সামান্য একটা ভ্যাকসিনেশনের সময়ও আমি কেঁদে ফেলতাম। বাট ওনার কাছে কনসাল্ট করার পর বা চেক আপ করানোর পর আমার মানে পুরো ভয়টাই চলে গেছে, কারণ উনি এতটাই কুল ছিলেন আর অল টাইম পজিটিভ একটা অ্যাটিটিউড ওনার থাকতো, যেটা দেখে আমার ভয়টাও পুরো কেটে গেছিলো। এবার আমি যেটা নিয়ে বলবো সেটা হলো প্রেগনেন্সি ডায়েট। অ্যাকচুয়ালি অনেকেই অনেক রকম কথা বলেন প্রেগনেন্সির সময় যে এটা খাওয়া যায় না, ওটা খাওয়া যায় না, এটা খেলে মিসক্যারেজ হতে পারে বা বেবির কোনো প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমিও একটু টেনশনে পড়ে গেছিলাম। তো ডক্টরকে যখন আমি ফার্স্ট চেক আপে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কী কী খেতে পারি বা কী কোন কোন খাবার আমি খেতে পারি না, তো উনি হেসে আমাকে বলেছিলেন যে বিষ ছাড়া সবই তুমি খেতে পারো। তো এরকমই কুল উনি ছিলেন, তো মানে কোনো রকমই কোনো রেস্ট্রিকশান ছিল না খাওয়ার ব্যাপারে। আরেকটা কথা যেটা বলে রাখি, সবার বডি টাইপ সমান হয় না, এক একজনের এক এক রকম প্রবলেম থাকে, কারুর সুগার থাকে, কারুর কোলেস্টেরল হাই থাকে বা কারুর অ্যালার্জেটিক হয় অনেকেই, তো সেই কারণে যে যে মানে যে যে ডক্টরের কাছে কনসাল্ট করবে সেই ডক্টরের ইয়ে অনুযায়ী, মানে ডক্টরের কথা অনুযায়ী তোমরা তোমাদের ডায়েটটা করো। আমি জাস্ট আমার পার্সোনাল ভিউটা মানে আমার পার্সোনাল ডায়েটটা শেয়ার করলাম। আমি ভর্তি হয়েছিলাম ভাগীরথী নিউটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার নিউ টাউন। আমি চার দিন ছিলাম ওখানে আর ফিফথ ডেতে আমাকে ডিসচার্জ করা হয়। অ্যাকচুয়ালি যেদিন ডেলিভারি ডেট ছিল আমার, তার আগের দিন ইভিনিংয়ে আমি ওখানে অ্যাডমিটেড হয়েছিলাম। আর যদি কেউ চায় যে তার সঙ্গে ওটিতে তার হাজব্যান্ডও থাকুক, তাহলে তার জন্য অ্যাপ্লিকেশন করা যায়, যেটা আমরা করেছিলাম। কারণ আমি এতটাই ভীতু যে আমার হাজব্যান্ড আমার কাছে ছিল বলে ওটিতে আমি অনেকটাই আমার ভয়টা কেটে গেছিলো। তো এই পয়েন্টটা আমি এই কারণেই বললাম যে অনেকেই হয়তো জানে না, তো যদি কেউ চায় তার হাজব্যান্ডকে নিতে, তো অবশ্যই তারা অ্যাপ্লাই করতে পারে, তাও একবার ডক্টরের সাথে আপনারা নিজেদের কনসাল্ট করে নিতে পারেন। আর আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ডিসচার্জের যে ব্যাপারটা বললাম যে ফিফথ ডেতে আমাকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু যদি কারুর কোনো কমপ্লিকেশান থাকে বা বেবির যদি কোনো রকম ওরা বোঝে যে আরও কিছুদিন ওরা রাখবে, সেটা ওদের উপর ডিপেন্ড করছে। আমার সব কিছু ওকে ছিল, দেন আমাকে ফিফথ ডেতে ডিসচার্জ করে দিয়েছিলো। এবার যে পয়েন্টটা বলবো সেটা নিয়েই সব থেকে বেশি কোয়ারিজ ছিল, সেটা হলো প্যাকেজ, আমার টোটাল কত খরচ পড়েছিল। তো আমার টোটাল খরচ পড়েছিল 1,63,000 অল টোটাল, তার মধ্যে ইনক্লুডিং ছিল আমার আর আমার হাজব্যান্ডের থাকা খাওয়া সব কিছু। ইভেন এর মধ্যে অ্যাকচুয়ালি আমার জন্য যেটা পড়েছিল 1,43,000 আর আমার বেবি পারপাসে অ্যাড হয়েছিল 20,000। বেবির ওই 20,000-এর মধ্যে বেবি কেয়ার, বেবি ফুড, নার্সের যে চার্জটা, সমস্ত কিছু ইনক্লুডিং ছিল। বেবির যে 20,000 নেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বেবির বিভিন্ন টেস্ট, ব্লাড টেস্ট, হিয়ারিং টেস্ট, আরও অনেক রকম টেস্ট ওর মধ্যে ইনক্লুড ছিল। ইভেন ব্লাড গ্রুপও ওরা চেক করে আপনাদের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে। আর যেটা সবথেকে মানে বেটার একটা জিনিস আমি পেয়েছিলাম সেটা হলো বাবা মায়ের একটা কাউন্সিলিং হয়েছিল, মানে একটা সেমিনার হয়েছিল যেখানে বেবি কেয়ার নিয়ে পুরো ডিটেলস আমাদের সাথে আলোচনা করা হয়েছিল, কিভাবে বেবি কেয়ার করব, কিভাবে বেবিকে নেল কি করে কাটবো, বেবির ইয়ার, নোজ এগুলো কি করে পরিষ্কার করব, বা বেবিকে কিভাবে র‍্যাপ করে রাখবো, সমস্ত কিছু কিভাবে খাওয়াবো, কিভাবে চান করাবো, সব কিছু ডিটেলস ওখানে একটা সেমিনার মতন হয়েছিল। মানে আমাদের সময় যারা যাদের ডেলিভারি হয়েছিল সমস্ত প্যারেন্টসদের নিয়ে এই একটা মিটিংটা হয়েছিল। তো এটা আমাদের ভীষণই হেল্প করেছে, মানে আমরা যেহেতু একদমই নিউকামার, মানে নিউকামার বলছি সরি, একদম নিউ প্যারেন্ট, তো মানে আমাদের জন্য এটা ভীষণ দরকার ছিল, যেটা সবসময় পাওয়া যায় না। এবার যে পয়েন্টটা বলবো সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, পোস্ট ডেলিভারি এক্সারসাইজ। আমাকে ওখান থেকে ডক্টর পোস্ট ডেলিভারি এক্সারসাইজের একটা চার্ট দিয়েছিলেন, তো সেই অনুযায়ী আমি ওখানে কিছু এক্সারসাইজ করেও দেখিয়েছি, সেগুলো আমাদের আগের ডেলিভারি ব্লগেই আপনারা দেখতে পেয়ে যাবেন।
আর যারা দেখেননি তারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি পার্সোনালি কেউ চারটা চান, আমি তাকে আমার মেল আইডিতে মেল করলে আমি তাকে অবশ্যই ফরওয়ার্ড করে দেবো। আর আফটার ডেলিভারি আমাকে ডাক্তার সবসময় বলেছিলেন যে অবশ্যই হাঁটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমি হাঁটা স্টার্ট করি, কারণ যত তাড়াতাড়ি আমি হাঁটবো আমার রিকভারি তত ফাস্ট হবে আর আমার মোবিলিটিও তত বাড়বে। তো আমি অপারেশনের পরের দিনই একটু একটু করে হাঁটা ট্রাই করেছিলাম, নিজে নিজে ওঠা, নিজে নিজে বসা, এইগুলো একটু একটু করে ট্রাই করেছিলাম। আর যে আমাদের রুমের সামনে যে করিডোরটা ছিল ওখানেও আমি অল্প অল্প করে হেঁটেছিলাম। তো এটাতে কী হয়, আরও তাড়াতাড়ি রিকভার করা যায়। আমি আগেই বলেছি যদি কারোর পোস্ট ডেলিভারি এক্সারসাইজ চার্টটা দরকার থাকে তো অবশ্যই আমাকে মেল করতে পারেন, আমি তাদের ফরওয়ার্ড করে দেবো। আর আমার মেল আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সবই দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমি অবশ্যই ফরওয়ার্ড করে দেবো। আমার ডেলিভারি ব্লগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো সাপোর্ট করেইছেন, আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। আর এই ভিডিওটা আজকের আমার যে ইনফরমেশান নিয়ে আমি একটা ছোট্ট মতন ভিডিও করলাম, যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন।